മൂസ അലൈഹിസ്സലാം അല്ലാഹു റബ്ബുൽ ആലമീൻ ഹകമുൽ ഹാകിമിൻ കൈ ജിഗ്ഗസ് കൊരെ അല്ലാഹ് আমার মতো এমন সুযোগ এমন সম্মান কি আপনি কাউকে দান করেছেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম কি সম্বোধন করে বলে, মূসা রে আমার সাথে যখন তুমি কথা বলেছো, আমি আল্লাহর সাথে যখন তুমি কথোপকথন করেছো, একটি রেওয়ায়েতে আছে মুসারে তোমার এবং আমার মাঝে ওই কথা বলার সময় কিন্তু অনেক দূরত্ব আছে। কেমন দূরত্ব? কথা বলার সময় তোমার এবং আমার মাঝখানে 70টা পর্দা রয়েছে। আর এই কথাতে মুসারে তুমি যখন আমার সাথে কথা বলতেছ, তোমার ও আমার মাঝে 70,000টা পর্দা মাঝখানে বাধা রয়েছে। কিন্তু মূসা জেনে রাখো, আমার আখেরি জামানায় যে বন্ধুটাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়াতে পাঠাবো, ওই বন্ধুর উম্মতদেরকে যখন আমি আল্লাহ রোজা ফরজ করব, এই রোজা রাখার জন্য যখন আমার বান্দারা সকাল থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবে না, উপবাস থাকবে, ঠোঁটটা শুকিয়ে থাকবে, পেটটা বোকা থাকবে, জিহ্বাটা যখন ঠোঁটটা যখন সাদা হয়ে যাবে, ওই বান্দা আমার সাথে কথা বলবে, আমার কাছে কিছু চাইবে। কিন্তু মূসা এই ব্যাপারটা তোমার কাছে আমি আজকে তোমার প্রশ্নের নিরিখে জবাব দিচ্ছি, আমার বান্দারা যখন রোজা অবস্থায় আমার কাছে কিছু চাইবে, আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই রোজাদার বান্দা আমি আল্লাহর মাঝখানে একটা পর্দাও থাকবে না। বলুন সুবহানাল্লাহ।